আজকে সেটা দেখছি না তোমার স্ত্রীর কাছে চলে গেছে বলে আচ্ছা ঠিক আছে আমার সেই নূরে মুহাম্মদী চকচকে জিনিসটা আমার স্ত্রীর কাছে চলে গেল আচ্ছা তোমার কষ্ট কিসের তুমি কান্দার কারণ কি এইবার মরিয়ম বলতেছে ওগো আব্দুল্লাহ আমার বাবা ছিল পাদরি কিতাব পড়ে পড়ে বলতেন তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে বলতেন মা মরিয়ম রে আখিরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ ওই দিন থেকে আমি নিয়াত করেছিলাম আমি আব্দুল্লাহকে বিয়ে করব আমার পেটে আখিরি পয়গম্বরকে ধরব আমি আখিরি পয়গম্বরের মা হয়ে যাব কিন্তু যখন আমার কপালে হলো না গো আব্দুল্লাহ তৌরাত জবুর ইনজিল তিন খানা কিতাবের কসম খেয়ে বলছি কয়খানা কিতাব তিনখানা কিতাবের কসম খেয়ে বলছি আখিরি পয়গম্বরের মা হওয়া যখন হলো না আমি ওয়াদা দিলাম আমি জীবনে স্বামীর মুখ দেখব না দয়ার নবী নূরের নবী গো আহা তুমি নবী আমার জীবনের জীবন রহমত তুমি উম্মতের জামিন তুমি উম্মতের নয়নের নয়ন একটু কি বলা যায় না দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার আপনের দেখে নবীর ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলে নর্পণ এ দৌলতপুর বাসী ফিলিপনগর ইউনিয়ন বাসী গো লেখাপড়া বেশি নাই সম্মান আল্লাহ ঢেলে দিয়েছে আল্লাহ কোন দিকে সম্মানের কমতি দেয় নাই আমি দেশি মোবাইল গুলো আমি ধরি আর বিদেশি মোবাইল গুলো আপনাদের ফিলিপনগরকে জুয়েলকে ধরায় দি জুয়েল বলে হলে আপনার সাথে আমেরিকা থেকে কথা বলে বলে বেটা রে আর আমার সেই সময় নাই আমি এখন কবরের কবরের কথা ভাবতেছি আর তো খেস আমার নাই যা বলার তুই বলে দেখা আমেরিকা থেকে ফোন করেছে হুজুর আপনার খরচ আপনি এবং আপনার খাদেম সহ সব ফ্লাইট ভাড়া দিব আপনি চলে আইসেন আমি বলেছি বাবা এই বয়স আমার নাই রে এই বয়স আমার নাই এখন যদি মানুষ সম্মান আছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুই বান্ধব নবীজি রসনে এই বাড়ি বাড়ি করো আল্লাহ আর প্রেম করো নবীজির আমার সাথে সাথে পড়া লাগবে ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে হয় না ইয়া রাসূলুল্লাহ কবরে হাসরে তারায়ো নবী গো বলেন সবাই সবাই কবরে হাসরে তারায়ো নবী গো ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ اللهم صل سيدنا سيدنا ولا عليه হুসাইন কান্দেন কারবালায় জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায় যদি মুক্তা বন্ধ করে থাকেন তাহলে মনে করব এজিদ বাহিনীর সঙ্গে আছেন আল্লাহুম্মা সাল্লি
maulana wala মা আমিনা বলছেন আমার ছেলেকে আমি পেটে করে রাস্তায় হাঁটতাম আমার হাওয়া বলে আগ মাথার উপর দিয়ে আকাশের নিচ দিয়ে কিছু পাখি উড়ে যেত মা আমিনা বলছেন আমি নিজে কানে শুনেছি এক পাখি আরেক পাখিকে বলেছে পাখিরা খবরদার মাটির উপর দিয়ে জমিনের উপর দিয়ে হাঁটতাছেন আখির পয়গম্বরের মা খবরদার আখির পয়গম্বরের মা আমিনার মাথার উপর দিয়ে চলাফেরা করা বেয়াদবি হয়ে যা আমার নবীর মার মাথার উপর দিয়ে পাখি পর্যন্ত যায় না বেয়াদবি হবে আর আমরা নবীও যা আমিও তা কেবল জুব্বা মুব্বা গায়ে দিয়ে বাইর বাইর হইছি আর ফরাশ করে পায়খানা করে দিয়েছে কাকে এরম কি দেয় না 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 কি দেয় দেয় মা আমরা খাতুন বলছে গভীর ইন্দারার পানি আমার ছেলেকে পেটে করে যখন ইন্দারার কাছে যাইতাম সঙ্গে সঙ্গে আমার ছেলের ইজ্জতে ওই ইন্দারার পানি উঠে দেওয়ালের সাথে বাড়ি বাড়ি দেখেছি বন্ধুগণ সবাই বলেন মারহাম মারহাম জিব্রাইলকে ডাকলে এ জিব্রাইল এদিকে বলে কি বাড়ির রবিউল আউয়াল সোমবার সবার সাথে সময় আমার হাবিব দুনিয়ায় যাবে বলে আমি কি কি করতে হবে তাই বলাই আমার নবীর বয়স যখন 12 দিন হবে 12 দিন বয়সে তায়েফ নগরীর একটা মেয়ে তার নাম হবে হালিমা আমার নবীকে আমার হাবিবকে পালন লালন পালন করার জন্য নিয়ে আসবে এক কাজ কাজ লিখি তায়েফ তো গরিব এলাকা দুর্ভিক্ষ এলাকা যেমন আমরা রংপুর লালমনির হাটকুড়ি গ্রামকে বলি মঙ্গা এলাকা তাই না ভাই কি বলি বলি মঙ্গা দুর্ভিক্ষ এলাকা আমার হবে হবে ওই তায়েফ নগরে আসবে দুর্ভিক্ষ এলাকা রে আমার হাবিব কষ্ট পাবে যার জন্য আমি আল্লাহ বলছি লম্বা 72 মাইল মারহামা চওড়া 72 মাইল মারহামা নিচের 70 হাত তোমার 600 পাখা নিচে ঢোকায় দিয়ে ওই তায়েফের মাটি গুলো পাহাড় পর্বতের মধ্যে ফেলায় দাও নীল দরিয়ার মাটি নিয়ে তায়েফে বসায় দাও কেমন পর্যন্ত অভাব থাকবে না আর হাবা গো যে পাখিগুলো বলতেছে যে মা আমিনার মাথার উপর দিয়ে যাওয়া যাবে না সে পাখিগুলো নবীর পক্ষে না বিপক্ষে পানি উঠে আসতেছে পানি নবীর পক্ষে না বিপক্ষে একটা একটা করে শুনতে থাকেন আগে রাজি আছে যদি বলেন রাজি নাই আমিও বাইছি বহুদিন রেস্ট পাই নাই সবাই বলেন আমি মা আমিনা খাতুন বলছেন আমার ছেলে দুনিয়ায় যেদিন আসবে আমি ঘুমাই গেছি সুবহান আচ্ছা মেয়েদের ডেলিভারি সময় ঘুমে ধরে আপনার মেয়েকে যদি ডাক্তার প্রেসক্রিপশন দেয় আজকে 12টার সময় আপনার সন্তান হবে মেয়েটা যদি ওর মাকে বলে মা আনন্দের ব্যাপার বলে কি আজকে 12টার সময় আমার ছেলে হবে আমি ঘুমাই গেলে তুমি ডেকে দিও মা ডাক দিয়ে বলবে মেরে ডেলিভারি সংসার কি তোর কোনো অভিজ্ঞতা নাই রে বিটি তোকে ডাকা লাগবে না সন্তান যখন দুনিয়ায় আসবে ওই সময় তোর শরীরে এত যন্ত্রণা এত ব্যথা পাবি তোর চিৎকারে এলাকার মানুষের ঘুম ভেঙে যাবে এর নাম হলো ডেলিভারির ব্যথা আজকে রাত্রে আপনি আপনার মাকে ডেকে বলবেন মা গো আমি যখন দুনিয়ায় আসছিলাম তুমি কি ব্যথা পাইছিলে নাকি মা কানবে আর বলবে বেটা রে কারেন্টের তারে টেস্টার দিলে যেমন আগুন জ্বলে রে সন্তান ডেলিভারি হওয়ার সময় ব্যথার যন্ত্রণায় মার শরীরে কারেন্ট পয়দা হয়ে যায় মা গো তুমি এত ব্যথা সহ্য করলা কেমনে মা ডাক দিয়ে বলবে বেটা যতই ব্যথা হোক না কেন রে কোন মা যখন সন্তানের মুখ দেখে তখন সকল যন্ত্রণা পানি হয়ে যায়
সেই মার জন্য একটু দোয়া করে